সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপী হেফাজতের নৈরাজ্য, ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে অগ্নিসংযোগ, নোয়াখালী ও নারায়ণগঞ্জে গণমাধ্যমের বাড়ি ভাঙচুর, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শহীদ নাজমুল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে শত শত গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম শান্টু, সাংবাদিক মাসুদ পারভেজ, আব্দুল মজিদ সরকার, আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা রুবেল সহ আরও অনেকে।